প্রিয় দর্শকবৃন্দ, সামনে আসছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনকে ঘিরে আমরা এখন অবস্থান করছি চাঁদপুর পাঁচ আসন। এখানে বক্তব্য রাখবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সালাউদ্দিন। উনি মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 32 বছর চাকরি করে পরবর্তীতে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং এরপরে দুর্নীতি দমন কমিশনে মহাপরিচালক হিসেবে চাকরি করে সাঁত্রিশ বছর আমি সরকারি চাকরি করেছি। আমার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি এবং আমার নির্বাচনী এলাকা চাঁদপুর পাঁচ, হাজীগঞ্জ শাহরাস্তি তথা শাহরাস্তি হাজীগঞ্জ দুই উপজেলা মিলিয়ে। আমার জন্ম গ্রামেই, শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নে। আমি গ্রামেই প্রাইমারি লেভেল পর্যন্ত লেখাপড়া করে এরপর ঢাকায় আসি। ঢাকায় সরকারি স্কুলে লেখাপড়া করি। আমি মূলত 2009 সালে আর্মি থেকে অবসর গ্রহণ করে আমার এলাকায় যাওয়া আসা শুরু করি এবং এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজকে জড়াই। এর ফলশ্রুতিতে আমি এলাকায় মসজিদ, মাদ্রাসা, তারপরে সেবামূলক অন্যান্য প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে রাস্তাঘাট সংস্কার, পুল কালভার্ট নির্মাণ এবং আপনার যেটা হয় ওই রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যেটা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করে আমার গ্রামসহ আশেপাশের অন্যান্য গ্রামে সেই বিদ্যুতায়ন, এ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিই এবং আজ অবধি সেটা আমি করে যাচ্ছি। আমি রাজনীতির সাথে অনেক আগে থেকেই জড়িত, তবে সেটা আদর্শগতভাবে এবং সেটা একটা আমার ব্যক্তিগত মত বা ব্যক্তিগত আমার একটা বিশ্বাসের উপর আমি আমার রাজনীতিকে লালন করি। কিন্তু যেহেতু আমি সরকারি চাকরি করেছি, সেটা বহিঃপ্রকাশ ঘটানোর কোনো পথ ছিল না এবং সেটা সরকারি কর্মকর্তারা করতেও পারে না। ক্রেডিট কলেজে থাকাকালীনও ছুটির সময় আসলে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ বা বিভিন্ন প্রোগ্রামে আমি যেতাম। বিশেষ করে 7ই মার্চের ভাষণের সময় আমি ঢাকায় ছিলাম ছুটিতে। আমি সেই ভাষণ শোনার পরের থেকেই আমি বঙ্গবন্ধু তথা আমাদের জাতির পিতার একান্ত ভক্ত হয়ে যাই। আপনার অনেক অভিজ্ঞতা, আপনার যে চাঁদপুর পাঁচ আসন, এখানে জনগণের থেকে শুনলাম যে আপনার অনেক জনপ্রিয়তা, সবাই আপনাকে চায়। আর সব আমাদের একটাই কথা যে আপনি যদি চাঁদপুর পাঁচ আসন থেকে এমপি ক্যান্ডিডেট হন, তখন আপনি চাঁদপুর পাঁচ আসনকে কিভাবে রোল মডেল করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আসলে আমার এই রাজনীতির মাঠে নামার আরেকটা কারণ হলো, আমি দীর্ঘদিন থেকে আমার এলাকার জনগণের মধ্যে একটা চাপা ক্ষোভ এবং দীর্ঘশ্বাস দেখতে পাচ্ছি। তাদের কথা হলো, বিশেষ করে আমাদের যারা নিচের লেভেলের নেতাকর্মী আছে, তাদের ক্ষোভ হলো তারা এমপির সাথে কখনো সাক্ষাৎ করতে পারে না, কথা বলতে পারে না এবং তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি এবং বিড়ম্বনার সামিল হয়। আর জনগণের ক্ষোভ হলো জনগণ কখনোই এমপি পর্যন্ত পৌঁছে তাদের কোনো সহায়তা, কোনো কিছু লাভ করতে পারেনি। সামনে জাতীয় নির্বাচন, চাঁদপুর পাঁচ আসনের এমপি হিসাবে আপনি নিজেকে যে দেখতে চান, সে উদ্দেশ্যে চাঁদপুর পাঁচ আসনের সর্বস্তর জনগণ উদ্দেশ্যে কি কিছু বলতে চান? ধন্যবাদ। আসলে চাঁদপুর পাঁচ আসন, হাজীগঞ্জ শাহরাস্তির যারা জনগণ, তাদের অনুপ্রেরণায় আমি নির্বাচনী মাঠে নেমেছি। অনেকে প্রায় 2 বছর বা এর চেয়েও বেশি সময় ধরে মাঠে কাজ করছে, আমার মাত্র 2 মাস হলো। এবং জনগণের উৎসাহ, জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা এবং আমার স্পষ্টবাদী কথায় তারা মুগ্ধ। তারা আমাকে বুকে টেনে নিয়েছে। তারা সবাই সমস্বরে বলছে, আমরা চাই আপনাকে, আপনি এলাকায় আসেন। আপনি বঙ্গবন্ধু কন্যা যেভাবে জনগণের দুঃখ কষ্টের খোঁজ খবর রাখে, জানে, আপনাকে আমরা প্রথম দেখলাম এই এলাকায়, যে প্রতিটি বাজার, প্রতিটি এলাকায় আপনি গেছেন, প্রতিটি ইউনিয়নের মৌলিক জায়গাগুলোতে আপনি গিয়েছেন, সবার সাথে কথা বলছেন এবং
শ্রেণী পেশাভেদে সবাই সাথে আপনি আপনভাবে মিশে গেছেন এবং সেই হারে আমরাও আপনার বাড়িতে যাই, আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, কোনো প্রতিবন্ধকতা নাই। আপনি আমাদেরকে আরও আপন করেছেন, স্যার বলা বিলুপ্ত করে দিয়েছেন, সেখানে ভাই চাচা মামা কাকা যা সম্ভব তাই বলার জন্য। এবং এলাকার বহু লোক বলছে যে আমরা বিভিন্ন সময় স্যারের কাছে গিয়েছি, স্যার সাথে সাথে আমাদের এই কাজটা করেছে, হয়তো অনেকখানে ফোন করেছে কাজ হয় নাই, বাট চেষ্টায় উনি ত্রুটি করে নাই এবং স্যারের অফিসে গেলে অবশ্যই একটু চা বিস্কিট খাইয়েছে, কোনো দিন আমরা বাধাগ্রস্ত হই নাই। এলাকার লোক শুনলেই স্যার সাথে সাথে ডেকে নিয়েছে, সেটা দুদকে হোক, সেটা সেনাবাহিনীতে হোক, সেটা এনএসআইতে হোক। আর আমি এলাকার লোককে বলতে চাই যে আপনাদের সাথে এতদিন চলে আমি যা দেখলাম, আপনাদের বড় চাহিদা কিছু নাই, আপনাদের মৌলিক কিছু বিষয়ে আপনারা এমপি সহায়তা চান, যেন জনপ্রতিনিধি আপনাদের সেই সব সমাধান করে দেয়। এক নম্বর হলো আপনারা জনপ্রতিনিধির সাথে একটা নিবিড় সুসম্পর্ক চান, যেন আপনারা সহসা এবং সহজে জনপ্রতিনিধির কাছে পৌঁছতে পারেন, আপনাদের মনের কথা বলতে পারেন, অন্তত সান্ত্বনা পান। দ্বিতীয় হলো নেতাকর্মীদের কাজ, যে তারা নেতার কাছে যাবে, নেতা তাদেরকে আদর করবে, উপদেশ দিবে বা সাহায্য করবে, কিন্তু আমাদের নেতাকর্মীরা দুর্ভাগ্যবশত সেগুলো কিছুই পায় না। বরঞ্চ এই আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার আসনে সবচেয়ে বেশি মামলা হামলা হয়রানির শিকার হয়েছে এবং অনেক অনুপ্রবেশকারী অনেক হাইব্রিড লোক আওয়ামী লীগের ভালো ভালো পজিশনগুলো দখল করেছে। এই যে ক্ষোভের সঞ্চার মানুষের মনে, এটাকে আমি প্রথমেই নিবারণ করতে চাই, এটাকে আমি কমিয়ে আনতে চাই। দ্বিতীয় হলো জনগণ বাড়ি থেকে বাজারে, বাজার থেকে ছেলেমেয়েরা স্কুলে, স্কুল থেকে রেল স্টেশন বা বাস স্টেশনে যেতে চায়, যাতায়াতের ব্যবস্থা, তারপরে মহিলাদের যাতায়াতে অত্যন্ত অনুন্নত। বাংলাদেশে যে সুষম উন্নয়নের ডাক, প্রধানমন্ত্রীর যে এত নিরলস পরিশ্রম, মনে হয় না তার কোনো ছিটে ফোঁটাও আমাদের এলাকায় পৌঁছেছে। বিশেষ করে মফস্বলে এমন অবস্থা যে প্রতিটা রাস্তাঘাট দিয়ে চলাচল করা অত্যন্ত দুরূহ। আমি আশা করি সরকারের যে বরাদ্দ এবং অন্যান্য প্রচেষ্টায় আমি এগুলোকে ঠিক করতে পারব। স্কুল কলেজগুলোর অব্যবস্থাপনা, ভবন নাই, তো ম্যানেজিং কমিটির যে দুর্বলতা, এগুলো কাটিয়ে শিক্ষার একটা সুপরিবেশ আমি করতে চাই। অন্যান্য যেগুলো মৌলিক চাহিদা, বিদ্যুৎ বা খাওয়ার পানি, এগুলোর ব্যাপারেও আমি যথেষ্ট সহায়তা করব, আশা করি আমি সেগুলোতে কৃতকার্য হব। আর সর্বোপরি এলাকার যে শৃঙ্খলা, মাদক, তারপরে আপনি ইয়াবা সন্ত্রাস, সন্ত্রাসীদের কর্মকাণ্ড এবং বিভিন্ন হয়রানি থেকে আমি এলাকাকে মুক্ত রাখব। আমি এটাও বলতে চাই, বিরোধীরা যদি বিরোধী মতবাদ বা বিরোধী আদর্শ নিয়ে যারা আছেন একই এলাকায়, তো বিভিন্ন ধরনের লোক থাকে, তারাও যদি সঠিকভাবে জীবনযাপন করেন এবং কাউকে উস্কানি না দেন, কোনো দুর্ঘটনা বা কোনো অঘটন না ঘটান বা কোনো ধরনের চক্রান্ত না করেন, তারাও এলাকায় শান্তিতে থাকতে পারবেন, এইটুকু নিশ্চয়তা আমি তাদেরকেও দিতে চাই। সর্বোপরি আমি মনে করি এলাকার লোক আমাকে যেভাবে গ্রহণ করেছে আমি উদ্বেলিত, আমি আশান্বিত। যদি মাননীয় নেত্রী আমাকে মনোনয়ন দেন, আমি বিপুল ভোটে জিতব এবং আমি ওনার হাতকে অনেক শক্তিশালী করতে পারবো, কারণ আমার কোনো লোভ লালসা নাই। আমি দুদকেও ছিলাম, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে আমার পিছনে কোনো কালো দাগ আছে। আমি সর্বোপরি সবসময় চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করার জন্য, কারণ মানুষই শ্রেষ্ঠ জীব, মানুষের উপকার না করা এই শেষ বয়সে আর কিছুই করে নেই। আমার ছেলে মেয়ে দুজনই শিক্ষিত, আমার আর কোনো তেমন কোনো এও নাই যে আমাকে এখানে টাকার পাহাড় করতে হবে, আমাকে সরকারি অর্থ আত্মসাত করতে হবে, এ ধরনের কোনো প্রয়োজনীয়তা আমার নাই। আমি সুখে সত্যে আছি এবং আমি অত্যন্ত সাধারণ জীবন যাপন করি। দেখেন, আমার জনগণের কাছে বেশি কোনো জনগোষ্ঠীর কাছে পৌঁছতে বেশি কষ্ট হয়নি। আমি আমার জীবন বৃত্তান্ত দিয়েছি যা তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আমার নেত্রীর যে চেতনা, নেত্রীর যে উদ্দেশ্য, সেটার সাথে আমার কী করণীয় সেটা দিয়ে আমি জনগণকে দিয়েছি। তারা মুগ্ধ, তারা এগুলো গ্রহণ করেছে।